1,24,000 নবী রাসুল এত কষ্ট করেছেন যে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যে, সেই বিদ্যা বিশ্বজুড়ে কোথাও নেই, একদম জিরুতে চলে গেছে। বরং নবী রাসুলদের উম্মেদ আমরা যারা আছি, আমরা তার বিপক্ষে মধ্যে বাবা বক্তব্য রাখি। আমরা যদি মাইক পাই তখনই বিরুদ্ধে বলতে শুরু করি, ওলি আল্লাহদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, এবং কিছু কালার দিয়ে পীরদের বিরুদ্ধে বলি না বলি, তাহলে আল্লাহর যে পরিকল্পনা মানুষকে প্রেরণ করেছেন আল্লাহর সাথে যোগাযোগ করার জন্যে, মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে ধর্মকর্ম করবে, আল্লাহর প্রতিনিধিত্ব করবে, সমাজ থেকে এই শিক্ষাটা হারিয়ে আমরা এমন একটা অবস্থায় পড়েছি, জ্ঞান বিজ্ঞানে যত উন্নতি হয় না কেন, চরিত্র তার সংশোধন হয় না। চরিত্র সংশোধন না হওয়ার কারণে আমরা পশ্চিমা বিশ্ব, যাদেরকে সমাজের সর্বাধুনিক ভাবছি, হেদের দিকে তাকায় দেখেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তার প্রতিনিধি করে, আর ওদের উন্নত জ্ঞানটা ব্যবহার করেছে মানুষকে কীভাবে হত্যা করবে। যেখানে একটু দেখা যায় মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে, পুরা বিজ্ঞানটাই খাটাই আণবিক শক্তি তৈরি করে বিভিন্ন অস্ত্র বানায় জগতের মানুষকে কীভাবে মেরে হত্যা করে ধ্বংস করবে। আসলে অশুদ্ধ আত্মার কারণেই, আল্লাহর সম্বন্ধে ধারণা না থাকার কারণে আল্লাহর বন্দাকে হত্যা করার এই কৌশল বিশ্বজুড়ে পরিচালিত হচ্ছে। বিশ্বাসে আমার কথা, যদি আমরা আল্লাহর সম্বন্ধে ধারণা পরিষ্কার পাইতাম, বুঝতে পারতাম মানুষকে আল্লাহ কত ভালোবাসে, কি কারণে মানুষকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহর বন্দাকে হত্যা করতে পারতাম? সম্ভব ছিল না। আল্লাহর সাথে যোগাযোগ না থাকার কারণে মানুষ মানুষকে হত্যা করেছে, অশান্তির চরম অবস্থায় নিয়ে আর মানুষকে ঠেকাইছে। যদিও সমাজে আমরা ধর্ম দেখি, এই ধর্ম তো সামাজিক ধর্ম, এ তো জাগতিক ধর্ম, তো আল্লাহ রসুলের ধর্ম তো এরকম ছিল না। আল্লাহ রসুলের ধর্ম ছিল চরিত্রবান হও, আরজনকে চরিত্রবান বানাও। জাহেলিয়তের যুগের মানুষগুলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে গিয়ে আশেকে রাসুল হয়ে তারা তাদের যুগটাকে, রাসুলের যুগটাকে, যারা গিয়ে আশেকে রাসুল হয়েছে তাদেরকে স্বর্ণযুগ বলা হয়েছে। পরিষ্কার না পরিষ্কার না? কোথায় জাহেলের যুগ, কোথায় রাসুলের সহবত লাভ করে স্বর্ণযুগে পরিণত হয়েছে। আমরা আবার রাসুলের শিক্ষাটা হারিয়ে ফেলার কারণে, শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে আমরা কিন্তু নব্য শিক্ষিত বর্বর জাতিতে পরিণত হয়েছি। দেখেন পত্রিকা কইলে প্রতিদিন হত্যা, খুন, নারী ধর্ষণ আগের চেয়ে বরং আরো বেশি, সত্য নয় কি? সুতরাং চরিত্র ঠিক করতে হইলে নবী রাসুলদের পথের বিকল্প আর কোনো পথ নয়।